गुड इवनिंग, गुड इवनिंग क्लास 7. सो दिस इज मैथ्स एक्सरसाइज 6.2. नाउ हियर वी आर गोइंग टू यूज द प्रॉपर्टी, एट अ प्रॉपर्टी आछे जेटा होच्छे एखाने आछे बोए जेटा जेटा बोले एक्सटीरियर एंगल प्रॉपर्टी बोला हय नामे, किन्तु प्रॉपर्टीटा होच्छे एजी एन एक्सटीरियर एंगल ऑफ अ ट्राइंगल is equal to the sum of its interior opposite angles. ता जो दी सहज भाषा है हमरा बोली इखाने ता ये property हिसाबे जे exterior angle टा जेकने देखते बच्चे ये जे triangle टा जेकने हमादे इर मोड़े exterior माने बाहर angle टा इखाने बाहर angle टा चे x ता ये जे exterior angle टा इटा हबे car कोन angle है समय सुमान इटा हबे इटा इटा ये दुटो होच्छे opposite interior angles माने तार পাশেরটা বাদ দিয়ে যে দুটো অ্যাঙ্গেলস থাকছে দিজ আর অপোজিট ইন্টিরিয়ার অ্যাঙ্গেলস, তো এই দুটো প্লাস করলে ইজ ইকাল টু এক্স. এটা হচ্ছে সিম্পল একটা ফর্মুলা. তার মানে কি, এই যে তিনটে অ্যাঙ্গেল হয়ে গেল, এই তিনটে মধ্যে যদি যে কোনো দুটো দেওয়া থাকবে আমরা থার্ড অ্যাঙ্গেলটা কিন্তু ফাইন্ড করে নেব. তিনটে মধ্যে দুটো দেওয়া থাকলেই আমরা যেটা দেওয়া নেই সেটা বার করে নিতে পারবো. তাহলে এই যে ফার্স্টটা আছে এখানে কি আছে, এটা ডাইরেক্ট প্রপার্টি, প্রপার্টিটা আগে লিখে নিতে হবে. প্রপার্টিটা আগে লিখে দিলে এখানে প্রপার্টিটা আগে লিখে দিলে যে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল ইকুয়ালস টু সাম অফ অপোজিট ইন্টিরিয়ার অ্যাঙ্গেলস লিখে দিলে, তারপরে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল এখানে কি দেওয়া আছে, এক্স দেওয়া আছে ফার্স্টটা বলছি, ইজ ইকাল টু 70+50 বা 70+50 বা 50+70 করতে পারো, কোনো চাপ নাই. বা 70+50, 70+50 ইজ ইকাল টু 120, খতম. একদম সোজাই দুটো স্টেপে আনসার, খালি এই দুটো স্টেপে আনসার 120 ডিগ্রি. সবকটা তাই, এক্সটেরিয়ার অ্যাঙ্গেলগুলো সব মিসিং আছে, এটা আননোন, এটা সব এক্সটেরিয়ার, শুধু ট্রায়াঙ্গেলগুলো ঘুরি ঘুরি দিয়েছে. এখানে এক্স ইজ ইকাল টু 60+60 180, এখানে এক্স ইজ ইকাল টু 50+50 100, এখানে এক্স ইজ ইকাল টু 30+60 90. আচ্ছা, এখানে একটা প্রপার্টি এর আগে ছিল বোধহয় এক্সারসাইজে কিছু, ভাই একটা ট্রায়াঙ্গেল একটাই ফার্স্টে ছিল বোধহয়, একটাই রাইট অ্যাঙ্গেল হতে পারে, ইন আ ট্রায়াঙ্গেল ওনলি দে ক্যান বি ওয়ান রাইট অ্যাঙ্গেল, এইভাবে এগুলো হবে. এবং এই যে এরপরে কোয়েশ্চেন ফার্স্ট ফার্স্ট মানে কোয়েশ্চেন ওয়ানটা সব পার্টি এইভাবেই হবে, সেকেন্ড পার্টটা একই প্রপার্টি একটু ডিফারেন্ট. সেকেন্ড পার্টে এটা আছে এখানে ওই একই প্রপার্টি আমরা ইউজ করব, প্রপার্টিটা আগে লিখে দেবে, ফার্স্টই ফার্স্ট সব কোয়েশ্চেন লেখার দরকার নেই, লিখলে হয় এক লাইনে, কিন্তু ফার্স্টটা লিখলেই জানি যে সব কোয়েশ্চেনে একই প্রপার্টি. প্রপার্টির লেখা হলো ফার্স্টটা বোঝাচ্ছি, তা আমরা জানি যে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, তাই এটা শুধু ঘুরিয়ে লিখবো আমরা যে অপোজিট ইন্টিরিয়ার অ্যাঙ্গেলস কী কী হচ্ছে, এক্স প্লাস 50, এটা ঘুরিয়ে লিখবো, কারণ এক্সটা ফাইন্ড করতে হবে, তো এটা লেফট হ্যান্ডের সাইডে লিখবো. তাহলে এক্স প্লাস 50 এটা হলো ইন্টিরিয়ার অ্যাঙ্গেলসগুলো ইকুয়ালস টু কত, এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, তো সাম অফ ইন্টিরিয়ার অ্যাঙ্গেলস ইকুয়ালস টু এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, এটা একটু ঘুরিয়ে লিখে দিলাম বাস. তাহলে এবার 50 ডিগ্রিটা এদিকে এসে মাইনাস হয়ে যাবে, সো এক্স ইজ ইকাল টু 115 ডিগ্রি, আর এই 50 ডিগ্রিটা এদিকে মাইনাস এসে -50 ডিগ্রি, তাহলে কত আসছে, 115 -50 কত হচ্ছে 5, আর এদিকে 6, 65. এক্স ইজ ইকাল 65, সেম ওয়েতে এমনি সেকেন্ডেতে এক্স প্লাস 70 ইকুয়ালস টু 100 ডিগ্রি, এক্স প্লাস 70 ইকুয়ালস টু 100 ডিগ্রি, ডিগ্রিটা দিচ্ছে না তোমরা ভালো করে দেবে, এক্স ইজ ইকাল টু 100 -70, 70টা এদিকে শিফট হয়ে যাবে বাস, একই জিনিস সবকটাতেই করতে হয় বাস, আর এর মধ্যে কিছু হ্যাচ প্যাচ দেয় না, 100 বাই 70 30 ডিগ্রি, ক্লিয়ার? তাহলে 6.2টা আমাদের কমপ্লিট. এবার আমরা একটু এগিয়ে যাব 6.3তে. না 6.3 উই হ্যাভ অ্যাঙ্গেলস অ্যান্ড প্রপার্টি, অ্যাঙ্গেলস অ্যান্ড প্রপার্টি কিন্তু আগে থেকে ইউজ করছি আমরা. অ্যাঙ্গেলস অ্যান্ড প্রপার্টি অফ এ ট্রাইঙ্গেল মানে হচ্ছে ইন আ ট্রাইঙ্গেল উই হ্যাভ থ্রি অ্যাঙ্গেলস, তো সাম অফ অল দ্য থ্রি অ্যাঙ্গেলস ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি. সজল একটু কথা বলবে বাবা, ভুল বলবে তাও বলবে একটু, কথা বলে মানুষ আমি বলছি হ্যাঁ জানতো আছিস. সো অ্যাঙ্গেলস অ্যান্ড প্রপার্টি মিনস সাম অফ দ্য থ্রি অ্যাঙ্গেলস অফ এ ট্রাইঙ্গেল ইজ অলওয়েজ ইকুয়ালস টু 180 ডিগ্রি, নট আ ডিগ্রি লেস, নট আ ডিগ্রি মোর, একটা ডিগ্রি কম নয় বেশি নয়. এই যেখানে দিয়েছে দ্য টোটাল মেজার অফ দ্য থ্রি অ্যাঙ্গেলস অফ এ ট্রাইঙ্গেল ইজ 180 ডিগ্রি, এটাই হচ্ছে অ্যাঙ্গেলস অ্যান্ড প্রপার্টি, এটাকে শর্টে আমরা বলি অ্যাঙ্গেলস অ্যান্ড প্রপার্টি. তাহলে আমরা যদি এই যে কোয়েশ্চনটা দেখি ফার্স্টটা, তাহলে এখানে ফার্স্টটা যদি দেখি এখানে দেখছি থ্রি
ইন এ ট্রায়াঙ্গেল তিনটে অ্যাঙ্গেলস দেওয়া আছে, এক্স, 50 ডিগ্রি আর 60 ডিগ্রি। তাহলে আমরা জানি অ্যাকর্ডিং টু অ্যাঙ্গেলস অ্যান্ড প্রপার্টি, ফার্স্টটা করছি, সো এক্স প্লাস কী কী আছে অ্যাঙ্গেলস, এক্স ছিল আর কী কী ছিল, এক্স 50 আর 60, সো এক্স প্লাস 50 প্লাস 60 ডিগ্রি, এক্স প্লাস 50 প্লাস 60 ডিগ্রি ইকোয়ালস টু কত হবে, 180 হবে। এটা আমার ব্র্যাকেটে শুধু লিখে দেবো, অ্যাঙ্গেল সাম প্রপার্টি, বাস এই তিনটে ওয়ার্ড লিখতে হবে আর কিচ্ছু নয়, ঠিক। বাস এরপরে তোরা জানিস কী করতে হবে, আগে অ্যাড করে দেবো এক্স 50 প্লাস 60, 110, আগে অ্যাডটা করে নিবি, এনার্জি একটা একটা করে শিফট করলে বোকামো হবে। এবার অ্যাড হয়ে গেল, 110 চলে এলো, এক্স ইকোয়ালস টু 180 মাইনাস 110, বাস এক্স ইজ ইকোয়ালস টু 70 ডিগ্রি, একদম। এই কটা চারটি লাইনের মধ্যে সাম শেষ, সব কটা এরকমই। এখানে দুটো এক্স আছে, এমনি এটা বলি, এখানে ওরালি বলে দিচ্ছি, এক্স প্লাস এক্স প্লাস 50 ইজ ইকোয়াল টু 180 ডিগ্রি, ব্র্যাকেট অ্যাঙ্গেলস অ্যান্ড প্রপার্টি লিখবি, এক্স প্লাস এক্স কত হবে, 2x, তাই তো, এক্স প্লাস এক্স 2x হবে, প্লাস 50 ইজ ইকোয়াল টু 180 ডিগ্রি, এটা হয়ে গেল। এ প্রথমে 50টাকে ওইদিকে মাইনাসে নিয়ে যা, 50টাকে ওইদিকে মাইনাস, সো 2x ইজ ইকোয়াল টু 180 মাইনাস 50, 180 মাইনাস 50 কত আসছে, 130, সো 2x ইজ ইকোয়াল টু 130। এবার কী হবে, 130 ডিভাইড বাই 2, এই যে 2x-টা 2-টা মাল্টিপ্লাই হয়েছে, 2-টা এদিকে ডিভাইডে চলে যায়, বাস 130 বাই 2, হ্যাঁ 265 যা, সো x ইজ ইকোয়াল টু 65 ডিগ্রি। এইভাবে যেখানে যেখানে এক্সগুলো আছে, 2x আছে, এগুলো, এই যেমনি 6 নম্বর, এটা এটা মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি, সো 2x প্লাস x প্লাস 90 ইজ ইকোয়াল টু 180, ঠিক আছে, এইভাবে করতে হবে। কোয়েশ্চেন 2-টা আমি কিছুই বলবো না, এটা টোটাল তোরা অনেক কিছু, আমরা এক্সটিরিয়ার অ্যাঙ্গেল প্রপার্টি এখানে ইউজ হবে, অ্যাঙ্গেলস অ্যান্ড প্রপার্টি ইউজ হতে পারে, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস ইকুয়াল ইউজ হতে পারে, বলে দিলাম কোন কোন প্রপার্টি, মানে যা যা আমরা পড়বো এতক্ষণ, যা যা পড়ে যাবো পিছনে, সব প্রপার্টিগুলো পরে পড়েগুলো কিন্তু ইউজ হবে মিক্সে। সো যা প্রপার্টি জানি আমরা, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল যেমনি, এটা 2-এ কাজে লাগবে, অ্যাঙ্গেলস অ্যান্ড প্রপার্টি, এক্সটিরিয়ার অ্যাঙ্গেলের প্রপার্টি, এই টোটাল প্রপার্টিগুলো ইউজ করে এগুলো করতে হবে, ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ।